ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। কলকাতার পাশাপাশি সংক্রমণ বাড়ছে জেলাতেও। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজে হানা দিয়েছে কোভিড। কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার হস্টেলে থাকা 82 জন মেডিকেল পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়, পজিটিভ রিপোর্ট এসেছে 39 জনের। বৃহস্পতিবার আক্রান্ত হন 19 জন। এই পরিস্থিতিতে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যে সমস্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়ার 18 তারিখ থেকে পরীক্ষা রয়েছে তাদের অনলাইনে পরীক্ষা হবে, প্রথম বর্ষের পড়ুয়াদের ক্লাসও হবে অনলাইনে। স্টুডেন্টদের যারা সেকেন্ড ইয়ার, তাদের পরীক্ষা আছে, সেই পরীক্ষা 18 তারিখ থেকে ছিল শিডিউল্ড, পরীক্ষা তারা দেবে বাট অনলাইন মোডে। আর ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট, তাদের অনলাইনে ক্লাস হবে আপাতত টিল ফার্দার অর্ডার, সবাই হস্টেল ভ্যাকেট করে দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 3 জন চিকিৎসকও করোনা আক্রান্ত হয়েছেন। ডক্টরের শর্টেজ তো রয়েছেই, ঠিক আছে, আরও কোভিডের মুহূর্ত চলে এলো, ইনফেক্টেড হয়ে গেলো, আরও শর্টেজ হয়ে গেলো, তো এই মুহূর্তে আমাদের ডক্টর খুব দরকার আছে। দেখা যাক আমাদের প্রশাসন থেকে কী ব্যবস্থা নেওয়া হয়, আমাদের সিএমও চাপ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়। শুধু পুরুলিয়া নয়, করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী মালদাতেও। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার মালদায় করোনা আক্রান্ত হয়েছেন 27 জন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে, মেডিকেল কলেজের হোস্টেলেও ধরা পড়েছে সংক্রমণ। এখন মালদায় মানে মালদা মেডিকেল কলেজে আমাদের যে কোভিড হসপিটাল আছে, সেখানে আমার এখন 3টি পেশেন্ট ভর্তি আছে। টেস্ট যেটা হয়েছে গতকালে আমার 92-এর মধ্যে 20টি পজিটিভ বেরিয়েছে। সেদিক থেকে পজিটিভিটির হারটা বেড়েছে। একটু আইসোলেশনে থাকার চেষ্টা করতে হবে, ভিড়কে এড়িয়ে চলতে হবে, এবং যেন ভ্যাকসিনের বিষয়টা টিকাকরণের উপর দিতে হবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে খবর, হস্টেলে থাকা এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, হাসপাতালে ভর্তি রয়েছেন 18 জন রোগী।